আপনি কি চান যে আপনার বোনটা দিনদার হয়ে যাক? আগে বলেন না, চাই কি চাই না? আচ্ছা, আপনার মা আছে, আপনার ভাবিও আছে, খালা আছে, ফুফু আছে, আপনি কি চান না আপনার সব মহিলা পরিবারের পর্দাশীল হয়ে যাক? এত আস্তে কেন, বলেন না, চাই কি চাই না? যাদের বউ আছে আপনারা কি চান বউটা আপনার ফাতেমার মতো হয়ে যাক? তাহলে এই ওয়াজটা যখন আপলোড হবে, নিজ দায়িত্বে, যদি বউ এখানে না থাকে, বোন না থাকে, মা না থাকে, কালকে ওয়াজ যখন আপলোড যাবে, সকলে এই লিঙ্কটা শেয়ার করে দেবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এটাও দিনের প্রচার, এটাও দিনের প্রচার যে দেখো আমি তো ছিলাম, তুমি তো ছিলা না, যাও তোমাকে পৌঁছাই দিলাম। তাহলে আমি সবার মুখ থেকে সেই মহিউশি নারীর নামটা শুনতে চাই। নামটা আবার বলেন, নামটা কি? আচ্ছা, ফাতেমার একজন স্বামী ছিলেন, তার নাম ছিল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ফাতেমাকে আল্লাহ তাআলা সর্বমোট কয়টি সন্তান দান করেছিলেন? বগুড়ার কাহালুর ভাই বলেন তো নাম কি কি? আমি আবার বলছি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন ছিল তার একমাত্র কলিজার টুকরা সন্তান। চলুন আমরা হাদিসে ফিরে আসি। ফাতেমার স্ট্যাটাস কেমন, সম্মান কেমন? নবীজি একটা হাদিস বলেছেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি নাদান মুনাদিন ইয়া আহলাল জামঈ গদু আবসারকুম হাতা তামুর ফাতিমা। অন দ্য ডে অফ জাজমেন্ট আ কলার উইল কল আউট অল দ্য পিপল অফ জাজমেন্ট, লোয়ার ইয়োর গেজ আনটিল দ্য ফাতিমা হ্যাজ পাসড টু দ্য প্যারাডাইস। আল্লাহ বলছেন কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে থাকবে হাশরের ময়দানে, একজন ব্যক্তি ডাক দিয়ে বলবে চোখ নামাও। কেন বলবে? এই মুহূর্তে সবার সামনে দিয়ে ফাতেমা জান্নাতে প্রবেশ করবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করছেন, চোখটা লোয়ার ইয়োর গেজ, চোখ নামিয়ে রাখো। আমাদের সবার চোখ ডাউন থাকবে, নিচের দিকে, আমরা নিচের দিকে তাকিয়ে থাকবো, মাঝখান দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নাই আপনাদের সবার? আরেকটা হাদিস শোনাই। নবীজি বলেছেন, ফাতেমা এমন একজন নারী, খুলিকত হুরিয়া ফি সূরতি ইনসিয়া, ফাতেমা ইজ মেড ইন প্যারাডাইস ক্রিয়েটেড ইন হিউম্যান ফর্ম। এমন একজন নারী যাকে জান্নাতি নারীর মতো করে মানুষ রূপে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ বললেন না, মানে তিনি হচ্ছেন একজন হুরের মতো সুন্দরী, বাট আল্লাহ তাকে মানুষের রূপে পাঠিয়েছেন। তাহলে ফাতেমা দেখতে কি অসুন্দরী ছিলেন না সুন্দরী ছিলেন? সুন্দরী ছিলেন, গুণবতী ছিলেন, মায়াবতী ছিলেন, এক অসাধারণ আমাদের জন্য আদর্শের মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আরেকটা ছোট্ট হাদিস শোনাই। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমাতু বিদাতু মিন্নি ফামান আগদাবাহা আগদাবানি। নবীজি বলছেন, ফাতিমা ইজ পার্ট অফ মাই সেলফ, সে আমার একটা কলিজার টুকরো অংশ, যে তাকে খুশি করে সে আমি নবীকে খুশি করে, যে তাকে হু এভার মেক্স হার অ্যাংরি হি মেক্স মি অ্যাংরি, যে তারা রাগান্বিত করে সে আমি নবীকেই রাগিয়ে দেয়, যে ফাতেমাকে খুশি করে সে আমি নবীকেই খুশি করে। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের? এই যে তিনটা হাদিস বললাম, বগুড়ার কাহালুর ভাইরা কি বুঝলেন? ফাতেমার সম্মান হচ্ছে অনেক কম। আপনারা না আমাকে বাঘের বাচ্চার মধ্যে রিপ্লাই করবেন, কম না বেশি? বেশি। এবার বলেছিলাম যে ফাতেমার স্বামীর নাম ছিল আলী। যখন ফাতেমার বিবাহের বয়স হলো, নবীজি মসজিদে নববীতে বসে আছেন, প্রথমেই যিনি বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন, ইসমুহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্ট টু ম্যারি ইওর ডটার, দিস ইজ মাই প্রপোজাল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবী, আপনি কি রাজি আছেন? নবীজি হ্যাঁও বললেন না, নাও বললেন না। আমার ফেস দেখেন, চেহারা দেখেন, নবীজি ঠিক মাথাটা নিচু করলেন, ইয়েসও বললেন না, নো বললেন না। অমর বুঝে গেলেন যে আমার প্রপোজাল এটা অ্যাকসেপ্ট হয় নাই, আমি রিজেক্টেড বের হয়ে আসছে। বাহিরে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আসছেন, নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই, পারমিশন আছে আপনার? নবীজি ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। তিন নাম্বার আরেকজন আসবে, যিনি তিনি হচ্ছেন স্পেশাল। তো যখন দুইজন বের হয়ে আসছে, বাহিরে আরও দুইজন সাহাবি আছে। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন আমার কথায়? কয়জন সাহাবি বাহিরে আছে? নামগুলো মুখস্থ রাখেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের দুইজন, বাহিরের দুইজন, মোট হলো কয়জন? চারজন।
তো দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশের হাড্ডি সব আজকাল ছেলে পেলে ছেলে পেলে কিছু আছে আল্লাহওয়ালা দেখবে না, ইয়ার মেয়ে লড়কি দেখনা হি নেই চাইতে মুঝে মাফ কর। তো যখনই রাস্তায় যাবে বন্ধু বলবে দোস্ত না দেখলেই মিস, কথা জোরে বলতে হবে তো ঠিক কিনা যুবক ভাই। আপনি বলবেন যে বন্ধু আমি দেখবো না, আমি ওয়াজ শুনে কেবলই আসছি, তুই না দেখলে আমি আজকে আমি আমি সহ্য করতে পারবো, তোকে দেখতেই হবে। ও নিজেও লুচ্চামি করে বন্ধুকেও লুচ্চামি করতে বাধ্য করে ঠিক কিনা বল। আল্লাহকে হেদায়াত দান করো সকলে পড়ে আমিন। সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট দুষ্টামিও ছিল একদম সুন্নতি দুষ্টামি। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছেন, বাহিরে দুইজন সাহাবি বসে আছেন, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বলছে আমার বিবাহের প্রস্তাব রিজেক্টেড, আবু বকর ডাক দিয়ে বলছে আমিও রিজেক্ট খাইছি, এবার কে ট্রাই করবা সে যাও। এখন আব্দুর রহমান বিন আউফ ভাবছে আমার বন্ধু হচ্ছে আলী, আলীকে ডাক দিয়ে বলছে আলী তোমার সুযোগ এইটাই, এই সুযোগ তুমি হাতছাড়া করো না, তুমি যাও এবার। আলী কয় কি ডাজন্ট মেক এনি সেন্স, আমার না আছে টাকা, না আছে পয়সা, না আছে গাড়ি, না আছে বাড়ি। এই কথার সঙ্গে বর্তমান সময়ের মিল আছে না নাই একটু বুঝাই দেই তাহলে, যেহেতু হাদিসটা চলেই আসছে। দেখবেন ছেলেরা যখন বিয়ে করতে চায়, আমরা খুব ভালো আসলে কিন্তু আমাদের মনটা সাফ, আমরা মেয়ের থেকে কোনো টাকা পয়সা এক্সপেক্ট করি না ঠিক কিনা বলেন। তো বাবার কাছে যখন যাবেন বিবাহের প্রস্তাব নিয়ে, বেশিরভাগ বাবা দেখবেন যে আপনাকে বলবে না যে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, না 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 দাঁড়িয়ে আছে, না না এই প্রশ্ন করবে না। প্রথম প্রশ্ন কয় টাকা কামাই করো, কে টাকা পয়সা কত আছে তোমার, তার মানে টাকা থাকলে দেখবেন আজকাল মেয়েরা বাবারা টাকলার সঙ্গে বিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। কথাটাকে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি, আপনি টাকলা পাবেন কিন্তু আপনি সুখ খুঁজে পাবেন না, কারণ টাকা দিয়ে সব সুখ খুঁজে পাওয়া যায় না। তো আলী বলছে আমার টাকা নাই পয়সা নেই, হাউ ক্যাম ইট পসিবল ম্যান, নবীজি কেমনে আমার ফাতেমার সঙ্গে বিয়ে দিবে। আলীকে এবার আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে ভাই ট্রাই করতে দোষ কোথায়, যাও ট্রাই করে আসো, চেষ্টা করলে সব পাওয়া যায়। তো আলী একটু ভয়ে ভয়ে বলছে ঠিক আছে আই উইল ট্রাই, দেখি কী করে নবীজি কী বলে দেখি যাই। উনি আসছে, আমার চেহারা দেখলে হবে না, আমার একটা বডির মুভমেন্ট আছে, একটা হাদিস বোঝাতে গেলে একটা এক্সপ্রেশন থাকে, একটা এক্সপ্রেশনটা দেখলে আপনি হাদিসের মর্মার্থ বুঝতে আপনার অনেক সহজ হবে। তো আচ্ছা মেয়ের জন্য বিবাহের প্রস্তাব বাবার কাছে দেওয়া এটা খুব সহজ মনে হয় নাকি আপনার কাছে? এত সহজ না, কঠিন আছে। আর যেই মানুষের কাছে আসে কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, পুরো দুই জাহানের সর্দার, সুবহানাল্লাহ পড়েন সবাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে আসছেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, একবার ডানে একবার বামে, নবীর সামনে আসেন, পায়চারি করতেছে, বাট কেমনে বলবে সাহস পাচ্ছে না। নবী বলছে হ্যাঁ আলী হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে, কী তোমার সমস্যা, কী কী বলতে চাও বলো। বলছে না নবী এমনি ঘুরছিলাম আর কি, বলবে না। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে জিব্রাইল এসে নবীকে বলে দিয়েছে নবী আজকে আলী আপনার কাছে ফাতেমা বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন মন খুলে। নবীজি বলছে আলী কেমন, সেট সেট হ্যাঁ বসো। নবী কী ব্যাপার, বলছে তুমি যে কেন আসছো এটা কিন্তু আমি জানি, তুমি না বললে কী হবে। তো আলী এবার লজ্জা পাইছে, বলছে নবী বলেন তো আমি কেন আসছি। বলছে তুমি আজকে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছো, এটা আমি আগে থেকেই জানি। পড়ে সবাই বলছে নবী হে আপনি যেহেতু জানেন এটা আমি আর অস্বীকার করতে চাই না, আপনি বলেন যে আপনার মতামতটা কী, আপনি কি ইয়াস বলবেন নাকি নো বলবেন। নবীজি বললেন ইয়াস ও না নো ও না, নবীজি একটা ওয়ার্ড বললেন, একটা শব্দ, উনি বললেন ইনশাআল্লাহ। আপনারা বলেন কি বলেছেন? এই কথা শুনে আলীর মন গেছে ভেঙে, কারণ আলী ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, বের হয়ে আসছে। ওই দূরে আব্দুর রহমান বিন আউফ দাঁড়িয়ে আছে, ভাবছে আজকে আমার বারোটা বাজবে, কারণ আলীর চেহারা দেখেই ভয় আছে কিছু ডাল মেকুচ কালা হয়। তো আলী কি খবর বন্ধু কি হইলো, বলছে বন্ধু আমাকে নবীজি রিজেক্ট করে দিয়েছে। বলছে এটা তো আমার ধারণার বাইরে হয়ে গেল। আচ্ছা নবীজি কিছুই বলে নাই, নবী কি কিছুই তোমাকে বলে নাই? বলছে হ্যাঁ একটা কথা বলেছে, নবী বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ সঙ্গে সঙ্গে মুচকি হাসিতে বলছে আরে ম্যাম নবীর ইনশাআল্লাহ মানে তোমার অর্ধেক বিয়ে অলরেডি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়েছো। এবার ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, দেখো কি হয় সামনে। এবার নবীজি আলীর কাছ থেকে ফিরে গিয়ে
তার পলিজার টুকরা সন্তান ফাতেমার কাছে গিয়েছেন, ডাক দিয়ে বলছেন, আম্মা জান ফাতেমা এইদিকে আসো, একটা জরুরি কথা আছে। ফাতেমা আসছে, নবিয়ে কি বলবেন আব্বা জান বলেন, বলছে আচ্ছা তোমার জন্য একটা পাত্র দেখেছি এই এলাকার ভেতরে আশেপাশে, বাট হি ইজ নট আ রিচ ম্যান, সে কোনো ধনীর ঘরের ছেলে নয়, সে কোনো রাজপ্রাসাদে থাকে না, খুবই নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি সে বিলং করে, তুমি কি এই বিয়েতে রাজি আছো? বলছে আব্বাজান মাসমু, ওর নামটা কি আমাকে সেইটা বলে। আব্বাজান বলছে ইসমুহু আলী, হিজ নেম ইজ আলী, ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল, তুমি কি রাজি আছো? ফাতেমা ইয়াসও বললেন না, নো বললেন না, শুধু একটা চেহারা দিয়ে মুচকি হাসি দিলেন। নবীজি বললেন আমার মেয়ে বিয়েতে রাজি হয়ে গিয়েছে। এখানে একটা হাদিস থেকে বুঝে নেন একটা কথা আব্বাজান, যারা এসেছেন মুরব্বীরা, মুরব্বীরা এবং মায়েরা একটু বুঝে নেন বিয়ের ক্ষেত্রে কথা, কি আমার বুঝতে কোনো সমস্যা আপনাদের হচ্ছে? বিয়ের ক্ষেত্রে একজন মেয়ের কখনো মুখ ফুটে ইয়েস বলা জরুরি নয়, কারণ মেয়েরা জন্মগতভাবে একটু লজ্জাশীল হয়, ঠিক আছে না? আমার কোনো মেয়ে আপনার বোন হতে পারে অথবা আপনার মেয়ে হতে পারে, আপনি বলছেন মা তুমি কি বিয়ে করবা এই ছেলেকে, আপনার মেয়ে কিন্তু বলবে না হ্যাঁ আব্বা আমি করবো করবো করবো, না না এটা মেয়েদের রিয়াকশন হবে না, মেয়েরা দেখবেন মুচকি হাসি দিবে, যদি মুচকি হাসি দেয় হাদিসের ভাষ্য মতে সে বিয়েতে ইয়েস বলেছে, সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই। এবার হবে তাদের বিয়ে, ফাতেমার সঙ্গে কার বিয়ে? আলীর বিয়ে। নবীজি আলীকে বলুন আলী তোমার জন্য সুসংবাদ। কি নবীজি? বলছে আমার মেয়ে তো তোমার জন্য ইয়েস বলে দিয়েছে। আলী যে এত খুশি, কত যে খুশি আমি এটা আই ক্যান্ট এক্সপ্রেস দ্যাট, আমি এটা ব্যাখ্যা করতে পারবো না। এবার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। এখন বলেন বিয়ের পরে যে সংসার, এই সংসার জীবনে একটা ঝগড়া মাঝে মাঝে লাগে কি লাগে না? আপনাদের তো মনে কারো লাগে না তাই না? লাগে। তো ফাতেমার সঙ্গে একদিন আলীর ঝগড়া লেগেছে, তো নবীজি ঝগড়ার পরে আসছে বাসা, গেট নক করেছেন, এই ফাতেমা কোথায়? ফাতেমা গেট খুলেছে, গেট খুলে নবীজি ভিতরে আসছে, বলছে কি খবর আলী কোথায়, তুমি একা কেন বাড়ির ভিতরে? বলছে নবীজি আলীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, তো আমি বলছিলাম ঝগড়া লেগেছে, আলী বের হয়ে গেছে বাড়ির থেকে, একদম দূরে চলে গিয়েছে। নবীজি বলছে কি সাহস তোমার, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো, এত সাহস তোমাকে কে দিয়েছে? এবার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ ভাঙানোর জন্য নিজেই বের হয়ে গিয়েছেন, জামাইয়ের রাগ ভাঙাবে, সুবহানাল্লাহ নাই সবার। ফাতেমা আমার জামাই গেল কোথায়, আমি খুঁজবো আজকে, তুমি বাদ দাও তোমাকে মাইনাস করে দিলাম আজকে, আমি যাবো একা। গিয়েছে, গিয়ে দেখছে দূরে মাটির উপরে আলী রেগে, খুব রাগ তো ভেতরে, এমনি মাটির উপরে শুয়ে আছে। তো নবীজি গিয়ে বলছেন আরে ইয়া বা তুরব, এই মাটির বাপ ওঠো। নবীজিকে দেখে আলী একটু ছ্যাঁকা খেয়ে গেছে, আরে নবীর মাইয়ার সঙ্গে ঝগড়া করছে আমি, খবর আছে আমার? না না, নবীজি এরকম কিচ্ছু বলেন নাই, হাত দাও, হাত দিয়েছে ধরে সোজা বউয়ের কাছে নিয়ে আসছে, ফাতেমার কাছে। ফাতেমা তো এদিকে তাকান, এমন কথাই বলবে না, রাগ। আলী ওইদিকে, আমিও কথা বলবো না আজকে, যা হবে দেখা যাবে। নবীজি তো কৌশলে আছে, কেমনে মিলানো যায়? আল্লাহু আকবার বলেন আপনারা সবাই। এদিকে ফাতেমা ওইদিকে, আলী এইদিকে, বলছে এই তোমরা তাকাও দুজন দুজনের দিকে তাকাও, তাকাইছে। নবীজি বলছে আলী তোমার হাত দাও, এদিকে তাকান, এদিকে এদিকে। আলী হাত দিয়েছে, নবীজি হাতটা এই বুকে রেখেছে, ফাতেমা তুমিও তোমার হাত দাও মা, এদিকে দাও তোমার হাত দাও। নবীজি ফাতেমার হাত আলীর বুকে রেখেছেন এবং এই দুইটি হাতের উপরে নবীজি নিজের হাত রেখেছেন। এবার বলছে এই ফাতেমা শোনো, তুমি বলো যে আলী তোমাকে আমি মাফ করে দিয়েছি, তোমার উপরে আমার কোনো রাগ ঢাক অভিমান কিচ্ছু নাই। সে বলেছে, এবার আলী বলছে আমিও সরি, আমারও ভুল হয়ে গেছে, আমারও কোনো দোষ নাই, আমিও মাফ করে দিলাম, সুবহানাল্লাহ বলেন তো সবাই। এবার নবীজি ফাতেমা এবং আলীর ঝগড়া মিটিয়ে মজলিসের সুরার দিকে ফিরে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম জমা হয়ে আছে। নবী যখন স্টেজে উঠেছেন কথা বলার জন্য, নবীর চেহারা দিয়ে নূর বের হচ্ছে, আলো। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ এত নূর কেন আপনার চেহারার মাঝে আজকে? নবীজি বলছে আজকে যে আমি আমার জামাই এবং মেয়েকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে দিয়ে আসছি, সুবহানাল্লাহ কি ভালোবাসা, কি খুনসুটি। আর আমাদের এই দেশে স্বামী স্ত্রী একটু ঝগড়া লাগলে ডিভোর্স,